নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিম পোস্তর রেসিপি এর জন্য দেশি সিম নিয়ে নিয়েছি সিমের দুপাশ থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি সিমগুলোকে আস্তই রাখবো এইভাবে সব সিমের আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব পাঁচ চা চামচ পোস্ত দুটো কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে বেটে নেব। কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ফোরন দিয়ে শিমগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে চেড়ে সাতলে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম আরও দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু চেড়ে দিচ্ছি দেখে নিচ্ছি সিমগুলো সেদ্ধ হয়েছে কিনা সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি দানাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশিয়ে নিতে হয় নয়তো দলা পাকিয়ে যায় শিল ধোয়া জল দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ইন্ডাকশান অফ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নেড়েচেড়ে তেলটা মিশিয়ে নিলেই তৈরি আমাদের সিম্পস্ত অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য